স্বাস্থ্য ভবন তথা বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে বের করা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন কিভাবে করবেন বা কত তারিখের মধ্যে করবেন সেটি মেন ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি পোস্টের জন্য নিয়োগটি হচ্ছে কি ধরনের যোগ্যতা লাগছে আর মাসিক বেতনের প্রসঙ্গ তো আমি থামনেলেতেই উল্লেখ করে দিয়েছি ম্যাক্সিমাম এজ লিমিট কত রেখেছে বা আরও নেসেসারি পয়েন্টসগুলি চলুন চটপট কভার করে নেওয়া যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশান বেলটিকে এনাবেল করতে ভুলবেন না কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন বা আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড প্রতি মুহূর্তেই করতে থাকি চলে এলাম সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেটি বের হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ভবন কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান থেকে বেরিয়েছে যার রিক্রুটমেন্ট নোটিস নাম্বারটি এখানেতে দেওয়া রয়েছে যে পোস্টের জন্য নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে ট্যাক্স কনসালটেন্ট পার্ট টাইম বেসিসে নিয়োগটি হবে এবং যোগ্য প্রার্থীকে অর্থাৎ সিলেকশনের পরে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন করে অফিসেতে যেতেই হবে বা যখন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী যেতে হবে দেখুন এখানে উল্লেখ করে দিয়েছে হি আর সি নিডস টু অ্যাটেন্ড অফিস অ্যাট লিস্ট চলুন পোস্টের ডিটেলস দেখে নেওয়া যাক পজিশনের নেম আমি আগেই বললাম ট্যাক্স কনসালটেন্ট একটি ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং স্টেট হেড কোয়ার্টার কোয়ালিফিকেশন লাগছে চ্যাটার্ড অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হয়েছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ ট্যাক্স কনসালটেন্ট অ্যান্ড আদার স্ট্যাচুটারি ম্যাটার ইন দ্য গভর্নমেন্ট অফিস অর এনি রেপুটেড কর্পোরেট হাউস ম্যাক্সিমাম এজ লিমিট সিক্সটি ইয়ার্স এবং মাসিক বেতন পনেরো হাজার টাকা মোড অফ সিলেকশন তারপরেই উল্লেখ রয়েছে যেটি আপনারা ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে একবার চোখ বুলিয়ে নেবেন টার্মস অফ এনগেজমেন্ট এবং নেচার অফ ওয়ার্কস টু বি পারফর্ম পয়েন্টের আকারে সব কিছু ডিটেল দেওয়া আছে যোগ্য প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই আগস্ট 2022 মধ্যে এবং যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে পাঠাতে হবে তার লিস্ট দেখুন এখানেতে দেওয়া আছে আর যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাও এখানেতে উল্লেখ আছে যোগ্য প্রার্থীরা যারা আবেদন করছেন অবশ্যই এই wbhealth.gov.in এই ওয়েবসাইটটি টাইম টু টাইম ভিজিট করবেন যদি কোনো রকম ফারদার আপডেট এসে থাকে সেটি এই ওয়েবসাইটের মধ্যেই আপলোড করে দেওয়া হবে তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি রকম জব নিউজ মিস করে থাকেন এই সপ্তাহ বা তার আগের সপ্তাহ বা যে কোনো সপ্তাহই হোক না কেন আমি উইকলি প্লে লিস্টের আকারেতেই ভিডিও আপলোড করি সেই সমস্ত প্লেলিস্টগুলি অ্যাক্সেস করে উইকলি বেসিসে সমস্ত জব এক কাছে পেয়ে যাবেন সুতরাং কথা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই এবং সকলে ভালো থাকবেন